हेलो, लेट्स স্টার্ট এগেইন। পরে দেখা গেল যে এই যে ইনিশিয়েশন, এই যে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হবে, এটার জন্য যে এনজাইম লাগবে সেটা ডিএনএ পলিমারেজ নয়। ডিএনএ পলিমারেজ এই ইনিশিয়েশনটা করতে পারে না, এর জন্য লাগে একটা আরএনএ পলিমারেজ, তার নাম হচ্ছে প্রাইমেজ। সেটা একটা শর্ট প্রাইমার তৈরি করে, প্রাইমার অফ আরএনএ। প্রাইমার অফ আরএনএ এরকমই হবে, এই বেসটা হয়তো যদি ইউরাসিল হতে পারে, আর বাকি সব বেসগুলো তো একই, এরকমই হবে। বাট এখানটা এটা 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 ওএইচ থাকে, এখানটা এই সুগারটা, এই টু প্রাইম পজিশন, এখানটা ওএইচ থাকে আরএনএর ক্ষেত্রে, এইরকমই হবে। কিন্তু এই এই থ্রি প্রাইম, যেটা উই আর কনসার্ন উইথ দিস থ্রি প্রাইম এন্ড, এখানে একটা হাইড্রক্সিল থাকছে, একটা এক্সিস্টিং থ্রি প্রাইম এন্ড একটা থাকবে ওই ইয়েটার, ওই আরএনএ প্রাইমারটার। ওই আরএনএ প্রাইমারটা তৈরি করে যে এনজাইম, তাকে বলা হচ্ছে আরএনএ পলিমারেজ অর প্রাইমেজ। এই আরএনএ প্রাইমারটার এই ওপেন, এইখানে থ্রি প্রাইম ও হাইড্রক্সিল এন্ডটা পেলে তবে সেখানে ডিএনএ পলিমারেজ পুনরায় একটা ইনকামিং নিউক্লিওটাইড এখানে সংযোজিত করে সে তার কাজটা শুরু করতে পারে। তাহলে তাকে একটা প্রাইমার দিতে হয়। এই যে মোটামুটি 10টা বেস পেয়ার যুক্ত একটা প্রাইমার দেওয়া হয়, এই এইটার কারণ হচ্ছে যে একটা এক্সিস্টিং যদি প্রাইমার থাকে তার পরেতে অ্যাডিশন অফ নিউ ইনকামিং নিউক্লিওটাইডস এটা ইজি হয় এবং এরর ফ্রি হয়। এটাকে টু মেক ইট এরর ফ্রি একটা এক্সিস্টিং আরএনএ প্রাইমার লাগে। পরে আবার এই এইটাকে কেটে দেওয়া হয়, এন্ডো নিউক্লিয়াস অ্যাক্টিভিটি দিয়ে এটাকে কেটে এই আরএনএ পার্টটাকে বাদ দিয়ে দেওয়া হয়, দিয়ে এখানে তার ডিএনএটা, এখানে একটা ডিএনএ তৈরি করা হয়। সে কথায় আসছি পরে। এখন এই এইটাকে আমরা একটা অন্য জিনিসের সঙ্গে তুলনা করতে পারি, খুব মজার মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা এরকমই যে আমরা যখন যারা এই সমস্ত মানে খুব বড় আর্টিস্ট কিছু নয়, ছোটোখাটো এই গান ফান করি আর কি, যেমন গান করতে যাই হারমোনিয়াম নিয়ে, তার প্রথমে খানিকটা সারেগামা পা করে খানিকটা সারগাম সেধে নিল গলায়, দিয়ে তারপরে সে গানটা শুরু করলো, যাতে করে গলাটা পরিষ্কার হয়ে গেল এবং গানটা গাইবার সময় আর কোনো স্ট্রেন গলার মধ্যে ফিল না করে। তাহলে এই প্রাইমারটা যেন সেই রকম একটা, যে এটা থাকার জন্যে পরবর্তী অংশটা হচ্ছে যে সিনথেসিসটা সম্ভব হয়, পলিমারাইজেশনটা সম্ভব হয়। তাহলে এই যে লিডিং স্ট্র্যান্ড হুজ সিনথেসিস বিগিনস অ্যাট দি অরিজিন অফ রেপ্লিকেশন ইজ অলসো ইনিশিয়েটেড বাই এ প্রাইমেজ মলিকিউল। নট অনলি দি সিনথেসিস অফ ল্যাগিং স্ট্র্যান্ড, বোথ দি লিডিং অ্যান্ড দি ল্যাগিং স্ট্র্যান্ড, বাট ইন কেস অফ ল্যাগিং স্ট্র্যান্ড কী হবে, যে এখানে বারে বারে আরএনএ প্রাইমার তৈরি করতে হবে। এই যে এটা তৈরি হচ্ছে, এখানে প্রথমেতেই একটা, এখানে একটা আরএনএ প্রাইমার আছে এইখান থেকে এইটা, তারপরে সেখান থেকে এটা তৈরি হয়েছে, পরে সেই প্রাইমার বাদ দেওয়া হচ্ছে সেখান, যে একই পদ্ধতি যেটা এক্ষেত্রে ফলোড, যে আরএনএ প্রাইমার বাদ দেওয়া হলো, দিয়ে সেখানে সেই অংশটা ডিএনএটা দেওয়া হলো, দিয়ে লাইগেজ দিয়ে জুড়ে দেওয়া হলো এটার সঙ্গে, এইভাবে ওটা ঠিক আছে। কিন্তু বিষয়টা হলো যে এখানে বারে বারে আরএনএ, অনেকগুলো আরএনএ প্রাইমার তাহলে তৈরি করতে হবে থ্রু আউট দি লেন্থ অফ দি ডিএনএ মলিকিউল। আর এই যেটা লিডিং স্ট্র্যান্ড, এক্ষেত্রে মানে প্রাইমারটা, আরএনএ প্রাইমারটা একবার তৈরি করলেই হবে, তারপরে এটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে এগিয়ে যাবে এবং তখন ওটাকে বাদ দিয়ে দেওয়া হবে, দিয়ে ওখানটা ডিএনএ করে দেওয়া হবে। তো এই যে মেশিনারি, যে মেশিনারিটা অপারেট করছে রেপ্লিকেশন ফর্কে, রেপ্লিকেশন ইনভলভস মোর দ্যান ইনকর্পোরেটিং নিউক্লিওটাইডস। ব্যাকটেরিয়াল সেলস পজেসেস অ্যান এনজাইম কল ডিএনএ গাইরেজ দ্যাট কনভার্টস পজিটিভলি সুপারকয়েল ডিএনএ দ্যাট ডেভেলপস অ্যাহেড অফ দি রেপ্লিকেশন ফর্ক ইন্টু নেগেটিভলি সুপারকয়েল ডিএনএ। Negatively supercoiled DNA is under mechanized stress and is already primed to unwind and separate. A helicase releases this helicase separates these two strands
and the gyrus releases the strain, and some proteins are there, some single stranded DNA binding proteins are called SSB proteins that get attached to these are the single stranded proteins, these are the fragments, SSB proteins, these get attached to this open chain, open strand, in such a manner that they have their open bases. এই বেস পজিশনগুলো যদি আবার কভার করে যায় তাহলে তো এ তার কমপ্লিমেন্টারি স্ট্যান্ডটা তৈরি করতে পারবে না। তাহলে এরা এমনভাবে এখানে থাকে, এদের থাকার উদ্দেশ্য হচ্ছে যেন এই যে ডিন্যাচারেশনটা ঘটেছে, দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেছে, এটা যেন পুনরায় আবার রিন্যাচারেশনের পর্যায়ে চলে না যায়, তাহলে তো স্ট্র্যান্ড নতুন কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডগুলো তৈরি হবে না। তাহলে এটা যেমন একটা কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে ওরা এমনভাবে অ্যাসেম্বল হয়ে আছে দেখো যে তার বেস পেয়ারগুলো ওপেন আছে, যাতে করে তার উপরে অন্যান্য এনজাইমগুলো তাদের ডিএনএ সিনথেসিসের কাজটা চালিয়ে যেতে পারে, এটা আমরা খেয়াল রাখব। ডিএনএ বি হেলিকেজ, এটা হচ্ছে লোড, ফার্স্ট লোডেড অন টু দি ডিএনএ অ্যাট দি অরিজিন অফ রেপ্লিকেশন অ্যান্ড মুভস ইন এ 5'3' ডাইরেকশন অ্যালং দ্য ল্যাগিং স্ট্র্যান্ড টেমপ্লেট আনওয়াইন্ডিং দ্য হেলিক্স অ্যাজ ইট প্রসিডস। They come to this picture, here it is clear. দেখো এটা এই যে এই গোল গোল এগুলো হচ্ছে SSB proteins, এখানে এটা প্রাইমেজ, আমি বললাম এটা প্রাইমারটা তৈরি করবে, আর একেবারে এই ফর্কের কাছে আছে হেলিকেজ, এটার আবার ছটা হচ্ছে যে কম্পোনেন্ট আছে, এটা একত্রে ছটা মিলে, ছটা ময়টি আছে মিলে হচ্ছে ডিএনএ হেলিকেজ। এই যে সেপারেট স্ট্র্যান্ড, এখানেও তো দেখো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ বাইন্ডিং প্রোটিন, এই যে SSB প্রোটিনসগুলো এখানে রয়েছে, লিডিং স্ট্র্যান্ড এদিক থেকে এ হচ্ছে, যাই হোক এই ডিএনএ হেলিকেজটা এইখানে লোডেড হয় নিয়ারেস্ট টু দি ফর্ক, এটাই বলা হলো। এরপরে হচ্ছে যে এটা এরপরে এই ছবিটার দিকে দেখো, এত ছবি তো আঁকাও ছবি দিয়ে দেখো, এখানে কি হচ্ছে যে এখানে একটা বিটা বিটা ক্ল্যাম্প পাচ্ছি, এটা দুটো পার্ট আছে, এই যে গোল মতন জিনিসটা এটা এটা আংটার মতো মনে করো, কিন্তু তার দুটো অংশ যেন জোড়া আছে, দেখো এই অংশ ব্ল্যাক, এই অংশটা হোয়াইটিস লাগছে, আর এটা হচ্ছে পলিমারেজ, এর সঙ্গে এটা যুক্ত হয়, যুক্ত হয়ে এখানে এই যে বিটা ক্ল্যাম্প দেখিয়েছে পরিষ্কার করে, এই বিটা ক্ল্যাম্পটা লোডেড হয় দিয়ে এইটা, এটা কীভাবে দেখো যে একটা পুঁতির মালা, সেখানে এটা যদি তার সুতোটা হয় আর এটা যদি বিটগুলো হয় মানে পুঁতিগুলো হয়, তাহলে তার উপর দিয়ে এটা এইভাবে আসে, তার উপর দিয়ে এটা আসতে পারে, এর তার মানে এর এর মাঝখানটা এটা এটা লুজলি এই ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে থাকার মতন একটা বড় গ্যাপ আছে, যাতে করে এটা সহজে এটার উপর আসতে পারে, যাতে করে কোনো ইম্পিডিমেন্ট সৃষ্টি না হয়। Once again, let us start. The enzyme that synthesizes DNA strands during replication is DNA polymerase 3, which is part of a large complex called the DNA polymerase 3 hollow enzyme. The hollow enzyme contains 10 different subunits having various functions in the replication process.
one of the non catalytic components of this holoenzyme called the beta clamp, which I showed you just now. This beta clamp keeps the polymerase associated with the DNA template. DNA polymerase, like RNA polymerases, possesses two rather contrasting properties. Number one, they must remain associated with the template over long stretches if they are to synthesize a continuous complementary strand. And number two, they must be attached loosely enough, jeta bolchilam, to the template to move from one nucleotide to the next. These contrasting properties are provided by the donut-shaped beta clamp that encircles the DNA. The ring-shaped beta sliding clamp allows the enzyme to move processively from one nucleotide to the next. Processively means selectively. কোনটার সঙ্গে কোন কোন নিউক্লিওটাইডের সঙ্গে কোন নিউক্লিওটাইড যুক্ত হবে সেটাকে বলে প্রসেসিভিটি। ইট মুভস প্রসেসিভলি ফ্রম ওয়ান নিউক্লিওটাইড টু দি নেক্সট উইদাউট ডিফিউজিং অ্যাওয়ে ফ্রম দি টেমপ্লেট, খুলে আসছে না। হোয়েন দ্য পলিমারেজ কমপ্লিটস দি সিনথেসিস অফ অ্যান ওকাজাকি ফ্র্যাগমেন্ট, ইট ডিস এনগেজেস ফ্রম দি বিটা ক্ল্যাম্প and is cycled to a new beta clamp that has been assembled at an RNA primase, RNA template junction located closer to the replication fork. On the leading strand template, the moving DNA polymerase, this is moving, is tightly bound to the clamp. This is the clamp, these two are tightly bound, and the two remain associated for a very long time. Till the process is complete. However, on the lagging strand template, each time the polymerase reaches the 5 prime end of the preceding Okazaki fragment, this is the polymerase, it is moving from the 3 prime to the 5 prime direction, and the strand is being created from the 5 prime to the 3 prime direction, and this moves to this part, and whenever it meets another fragment, its parts get separated and it detaches from the strand. In the lagging strand, I am talking about the incidents in the lagging strand, this polymerase and the sliding clamp and the clamp loader also, these three parts get separated and they get associated with this this fragment which is going to be created newly. This is complete, this part is complete, now these components get separated and they are reassembled and they are loaded onto this part to create the fragment once again. This way the lagging strand is synthesized, the complementary strand of the lagging strand is synthesized in fragments, and the fragments and with the fragments initiation starts with a primer in each case. That means a 10 nucleotide long, 10 base pair long RNA fragment that is eliminated, and
ডিএনএ ফ্র্যাগমেন্ট ডিএনএ নিউক্লিওটাইডস আর অ্যাডেড অ্যান্ড দেন উইথ দি হেল্প অফ দি লাইগেজ এনজাইমস দি স্ট্র্যান্ড ইজ মেড কন্টিনিউয়াস অ্যান্ড সো আই ক্যান সামারাইজ দি ফাংশনস অফ দি সাব ইউনিটস অফ দি রেপ্লিকেশন মেশিন in this way that two DNA polymerase molecules work at the fork, one on the leading strand and one on the lagging strand. The DNA helix is opened by a DNA polymerase molecule clamped on the leading strand, acting in concert with one or more DNA helicase molecules running along the strands in front of it. Helix opening is aided by cooperatively bound molecules of single-stranded DNA binding protein, whereas the DNA polymerase molecule on the leading strand can operate in a continuous fashion. The DNA polymerase molecule on the lagging strand must restart at short intervals using a short RNA primer made by a DNA primase molecule. The efficiency of replication is greatly increased by the close association of all these protein components. In prokaryotes, the primase molecule is linked directly to a DNA helicase to form a unit on the lagging strand called a primosome. Powered by the DNA helicase, the primosome moves with the fork, synthesizing RNA primers as it goes. Similarly, the DNA polymerase molecule that synthesizes DNA on the lagging strand moves in concert with the rest of the proteins, synthesizing a succession of new Okazaki fragments. To accommodate this arrangement, the lagging strand seems to be folded back in the manner shown in this figure. Hello, once again. The efficiency of replication is greatly increased by the close association of all the protein components. In prokaryotes, the primase molecule is linked directly to a DNA helicase to form a unit on the lagging strand called a primosome. DNA helicase and the primase, it remains associated with this, and the total structure is called primosome. Powered by the DNA helicase, the primosome moves with the fork, synthesizing RNA primers as it goes. Similarly, the DNA polymerase molecules that synthesizes DNA on the lagging strand, this is the lagging strand, you see, moves in concert with the rest of the proteins, synthesizing a succession of new Okazaki fragments. এটা এমনভাবে মুভ করে যে দেখো এই একটা ফ্র্যাগমেন্ট এই একটা ফ্র্যাগমেন্ট এই একটা ফ্র্যাগমেন্ট এইভাবে তৈরি হয়েই যাচ্ছে. টু অ্যাকোমোডেট দিস অ্যারেঞ্জমেন্ট, কী করে হচ্ছে এটা? এইটা এদিকে যাবে টুয়ার্ডস দি ফর্ক, এটা উল্টো দিকে যাবে অ্যাওয়ে ফ্রম দি ফর্ক. তাহলে কীভাবে ম্যানেজড হবে ব্যাপারটা? না, এখানে একটা ফোল্ডিং, দিস টু অ্যাকোমোডেট দিস অ্যারেঞ্জমেন্ট দি ল্যাগিং স্ট্যান্ড সিমস টু বি ফোল্ডেড ব্যাক ইন দি ম্যানার শোন ইন দিস ফিগার. ইউ লুক অ্যাট দিস ফিগার, এখানে দেখো ডিএনএ পলিমারেজ থ্রি, এখানে দেখো তার বিটা সাব ইউনিটটা, এই ঘটির মতন দেখতে স্ট্রাকচার দুটো, এরা টিদার্ড থাকে মানে পরস্পর জয়েন্ট থাকে এমনভাবে যে এরা মুভ করছে কিন্তু এইদিকে, অথচ এইটা যেহেতু এইভাবে ফোল্ডেড হয়ে আছে এটা আগে সেরে এসছে কাজ, দিয়ে এইখানটা হয়েছে, দিয়ে এরপরে এই দিক দিয়ে স্ট্যান্ডটাকে তৈরি করবে, এইখান থেকে এদিক দিয়ে তৈরি করবে. তাহলে এদের মুভমেন্টটা এমনই হবে যার জন্যে যে মনে হবে যেন এটা জয়েন্টলি কাজ করে যাচ্ছে, আর এইখানে হেলিকেজ এনজাইমটা জয়েন্টলি এই দুটো স্ট্যান্ডকে খুলে খুলে যাচ্ছে. এইভাবে এটা সম্ভব হয়। তাহলে কী আলোচনা হলো এতক্ষণ?
যে এই যে রেপ্লিকেশন প্রসেস, এর শুরুটা হচ্ছে তার ইনিশিয়েশন, শুরুটাকে বলবো আমরা ইনিশিয়েশন, যেখানে অডিসি জিনটাতে ইনিশিয়েশন হচ্ছে উইথ দি হেল্প অফ সাম প্রোটিনস, অ্যান্ড দেন ইলংগেশন, অ্যান্ড দেন ফাইনালি টার্মিনেশন। এরপরে পরের যে কোশ্চেনটা আসছে, তাহলে ইনিশিয়েশন ইলংগেশন মানে চেনটা বড় হচ্ছে, দেন টার্মিনেশন শেষ হচ্ছে, টার্মিনেট হয়ে গেলে সে ওই কমপ্লেক্সটা ওখান থেকে বেরিয়ে যায়, যে স্লাইডিং ক্ল্যাম্প এবং ডিএনএ পলিমারেজ যে কমপ্লেক্স ক্ল্যাম্প লোডার মিলে যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে ওটা ওখান থেকে বেরিয়ে যায়। যেমন একটা পুঁতি থেকে তুমি যে পুঁতিটা, একটা পুঁতির মালা যদি এক জায়গায় কেটে দাও তাহলে তার থেকে পুঁতিগুলো সহজেই বেরিয়ে যায়, ওই লেংথটা ক্রস অতিক্রম করার পরে সে বেরিয়ে যায়। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে এরা হাই ফিডেলিটি মেনটেন করে, যে অ্যাডিনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, অর্থাৎ এর যে ডিএনএর যে কনস্টিটিউশন, যে তার গঠনটা, সেই গঠনটা যাতে মেনটেন্ড হয়, সেইটা হচ্ছে যে এদের স্পন্টেনিয়াস মিউটেশন হয় অ্যাট দি রেট অফ 10^-9, অর্থাৎ কত হলো তাহলে, 1 বিলিয়ন নিউক্লিওটাইড ইনকর্পোরেটেড হলে একটাতে ভুল হতে পারে। এত ফিডেলিটি মেনটেন করে কী করে? তার কারণ দেখো যে এই যে আমরা স্ট্রাকচারটা দেখছি, অ্যাডিনিনের সঙ্গে থাইমিন বেসের যে হাইড্রোজেন বন্ড ফর্মেশন, ডাবল হাইড্রোজেন বন্ড দেখো, এই একটা এবং ওই একটা, এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন। যাই হোক, এই ফর্মেশনের ফলে এর একটা জিওমেট্রিক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই জিওমেট্রিক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ এই কোণটা 54°, এই কোণটা 52°, আর এদের বেলায় কি এই কোণটা 50°, এই কোণটা 51°। আমার যে প্রোটিনগুলো, যেগুলো হচ্ছে যে রেসপন্সিবল ফর সিনথেসিস অফ দিস ডিএনএ স্ট্র্যান্ড, তারা হচ্ছে এদিকে এইটা প্রুফ রিডিং করে, এটার ওপর দিয়ে যাওয়ার, ওই স্ট্র্যান্ডটার ওপর দিয়ে যাওয়ার সময় তারা এই জিওমেট্রিক স্ট্রাকচারগুলো বুঝতে বুঝতে যায়। কোথাও স্ট্রাকচারের গোলমাল দেখলে দেখো, এই একটা স্ট্রাকচার দিচ্ছি আমি, এখানে দেখো এই যে অ্যাডিনিনের সঙ্গে সাইটোসিন যোগ হয়ে গেছে, ফলে এখানে 68° অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এখানে 46° হচ্ছে, এ ধরনের জিওমেট্রিক স্ট্রাকচারের গোলমাল এসে গেলে তখন তারা থেমে যায়, থেমে ওটাকে 100 নিউক্লিয়েজ অ্যাক্টিভিটি দিয়ে কেটে দেয়, দিয়ে ওখানে প্রপার নিউক্লিওটাইডটাকে জুড়ে দেয়। এই যে কাজটা, তাহলে পলিমারেজ 3 এনজাইমের ওইটা একটা কাজ, আমি আগেও বলেছি যে যেমন তার পলিমারাইজেশন ঘটাচ্ছে এইভাবে, তেমন প্রুফ রিডিং করছে, সে প্রুফ রিডিং করছে কীভাবে, এই জিওমেট্রিক গঠনটা ধরে সে বুঝতে পারছে যে প্রপার নিউক্লিওটাইডে এসেছে কি না টু বি অ্যাডেড, এবং যদি তার কোনো ব্যতিক্রম ঘটে থাকে, এরকম জিওমেট্রিক শেপ যেগুলো কাম্য নয় সেগুলো হচ্ছে অটোমেটিক্যালি সে ওগুলো কেটে বার করে দেবে, দিয়ে সেখানে দিয়ে প্রপার আবার নিউক্লিওটাইডটাকে ইনকর্পোরেট করে দেবে, এইভাবে সে প্রুফ রিডিং করবে এবং হাই ফিডেলিটি মেনটেন।